हेलो फ्रेंड्स, वेलकम टू योर चैनल ट्यून ऑफ फिजिक्स। तुम्हारा जानो जे साइंस खूब इंटरेस्टिंग एक टॉपिक, और तार साथे जदि मैजिक जुक्त हो जाए ताहले आरो इंटरेस्टिंग हो जाए। हाँ, आज के वीडियो टा आमी मैजिक और साइंस दुटो के कम्बाइंड करे एक स्पेशल वीडियो बनिए। छोटोबेला थेके ही आमार मैजिक शेखार खूब आग्रह छिलो। विभिन्न मैजिक शो बा स्ट्रीट मैजिक गुलो के देखे आमी चेष्टा करतम जे किछु मैजिक जदि शिखते पारी। एई मैजिकटा ओखाने देखेछिलाम, খুব পপুলার এই ম্যাজিকটা বহুদিনকার, কিন্তু আমার সেই ভাগ্য হয়নি। ম্যাজিকটা আমি শিখে উঠতে পারিনি ছোটবেলায়। ইচ্ছা ছিল যে বন্ধুদেরকে এই ম্যাজিকটা দেখিয়ে একটু বাহবা কুড়াবো, হয়নি। কিন্তু এখন আমি জানি এই ম্যাজিকটা আজকে আমি তোমাদের দেখাবো। শুধু দেখাবো না, এই ম্যাজিকটা করার ট্রিক্সও তোমাদের শিখিয়ে দেব। সব থেকে বড় কথা কি জানো, এই ম্যাজিকটা কিভাবে সায়েন্টিফিক্যালি এর রহস্য ভেদ করতে হয় তাও আজকের ক্লাসে বলবো। তাহলে তিন তিনটে বিষয় আমি আজকের ভিডিওটা শেখাবো, একটা কমপ্লিট প্যাকেজ যা আগে কোনো ইউটিউব চ্যানেলে দেখানো হয়নি। তো তোমরা এই ভিডিওটা অবশ্যই পুরো দেখবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশনটা এবং সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে এই ধরনের ভিডিও আমি আরও তোমাদের জন্য প্রস্তুত করব। তো চলো তাহলে ম্যাজিকটা দেখে নেওয়া যাক আগে। এই ম্যাজিকের জন্য প্রয়োজন এরকম একটা কৌটো, যেটা ঢাকনা সহ দেখতে পাচ্ছ তোমরা, আর প্রয়োজন কিছুটা জল, যেটাকে আমি একটা বোতলে নিয়েছি। এর জন্য এই ম্যাজিকটার নাম কথা দিয়ে জলকে বসে আনা, আর ম্যাজিশিয়ানরা বলেন ম্যাজিক টু কন্ট্রোল ওয়াটার। তো প্রথমে আগে এই কৌটোটাকে দেখে নিই। দেখতে পাচ্ছি যে এই কৌটোটা প্লাস্টিকের তৈরি, আর এর ঢাকনাটায় অসংখ্য ছোট্ট ছোট্ট ছিদ্র আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, আমি তোমাদেরকে একটু কাছে নিয়ে এসে দেখাচ্ছি। দেখো অনেকগুলো ছোট 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 ছিদ্র আছে, আর এই যে কৌটোটা সম্পূর্ণ ফাঁকা, এর ভেতরে কিচ্ছু নেই, একদম পুরোপুরি এটা একটা ফাঁকা কৌটো, দেখতে পাচ্ছ। এবার এই কৌটোটার মধ্যে আমি কিছুটা জল ঢেলে নিচ্ছি। জলটা এতটাই ঢালছি যাতে পুরোপুরি ভরে যায়। একদম প্রায় মুখ পর্যন্ত চলে এসেছে। এবার এই কৌটোটার মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি এই ঢাকনাটা দিয়ে। এই ঢাকনাটা তোমরা একটু আগেই দেখেছো, অসংখ্য ছিদ্র আছে। পুরো মুখটাকে ভালো করে টাইট করে বন্ধ করে দিচ্ছি। এবার এই প্লাস্টিকটা বেশ হার্ড প্লাস্টিক, আমি চাইলেও এটাকে কোনোভাবে টিপতে পারবো না। তো এবার এটাকে সম্পূর্ণ উল্টে দিয়েছি, ফুটো ছিল, দেখো জল পড়া বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ফুটো ছিল তো খুব জল পড়লো মনে হলো, না জল পড়ছে না। তাহলে দেখতে পাচ্ছ যে এখান থেকে জল পড়ছে না, কি হচ্ছে এটা? না পড়ছে না। তোমাদের সঙ্গে একটু যোগ করছিলাম, আসলে এটাকে আমি কন্ট্রোল করছি। কেরম ভাবে দেখো, জল পড়ে যা নিচে বন্ধ হয়ে যা, দেখলে পড় আবার বন্ধ হয়ে যা, আবার পড় জল বন্ধ হয়ে যা, পুরো শেষ হয়ে যা, বন্ধ হয়ে যা। আচ্ছা পড়, এবার যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবে। তোমরা দেখলে যে পুরো জলটা পড়ে গেল এবং পুরো কন্ট্রোলের উপর চললো, আমি যা বলেছি জল তাই করেছে। তো এই যে প্রসেসটা দেখালাম, যে ম্যাজিকটা, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারলে, তোমাদের কেমন লাগলো বল? ভালো লেগেছে? যদি ভালো লাগে তাহলে নিচে দেওয়া লাইক বাটনটিকে ক্লিক করে লাইক করো, এবং পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও, এবং বেল আইকনটিকেও অবশ্যই ক্লিক করো যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবার চলো এই ম্যাজিকের ট্রিক্সটা শিখে নিই, কারণ ট্রিক্স না জানলে তো তোমরা বন্ধু-বান্ধবদের এই ম্যাজিকটা দেখাতে পারবে না। তবে হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে এই ম্যাজিকটা তো জানি, সোজা ম্যাজিক। না, সবাই এটা জানে না। এই ট্রিক্সটা যদি বুঝতে হয় তাহলে তো দেখতেই হবে সবাইকে। তো চলো ট্রিক্সটা দেখে নিই। এই ট্রিক্সটা দেখানোর জন্য তোমরা এরকম একটা কৌটো জোগাড় করে নাও। সেই কৌটোটা যদি ট্রান্সপারেন্ট নাও হয় তাহলেও চলবে, তবে একটু বড় সড় হয় যদি সেটাও হবে, বা জলের বোতলকে দিয়েও এক্সপেরিমেন্টটা করতে পারো। তো
এই ম্যাজিকটার জন্য প্রথমে এই কৌটোটা যেটা নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এর মধ্যে অসংখ্য ফুটো আছে। তো তোমরা প্রথমে আগে এই ঢাকনার ওপর অনেকগুলো ফুটো করে নাও, 10টা, 12টা, 15টা। আমি এখানে 15টার মতন ফুটো করেছি। আর এই যে কৌটোটা আছে, এই কৌটোটার মধ্যে কিছু নেই, দেখতেই পাচ্ছিলে। তো এটাকে আমি যেই জল ভর্তি করছি, ভর্তি করার পর আমি ওটার ঢাকনা যেই বন্ধ করে দিচ্ছিলাম, তখন ওর মধ্যে দেখতে পাচ্ছিলাম যে ফুটো দিয়ে জল পড়ার কথা, কিন্তু জল পড়ছে না। এবার কেন জল পড়ছে না সেটা একটু দেখি। দেখতে পাচ্ছি যে এই হচ্ছে কৌটোটা, দেখো জল পড়ছে না এখন। এবার আমার কথায় জল পড়ছে আমি দেখালাম, আসলে এটা পড়ার কারণ হচ্ছে এইখানে একটা ফুটো আছে। দেখো এই ফুটোটায় যেই আমি হাত ছেড়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে জল পড়ছে, এইখানে একটা ছোট্ট ফুটো আছে। তোমরা হয়তো এখান থেকে দেখতে পাচ্ছ না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো ফুটোটা এরা যার থেকে জল বেরোচ্ছে। তো যখন আমি এই ফুটোটার মুখটা বন্ধ করে দিয়ে এটাকে উল্টো করে দিচ্ছি, তখন এর মধ্যে থেকে কোনো জল পড়ছে না। কিন্তু আমি ম্যাজিকটা শো করার সময় আমি ডান হাতের এই পার্টটাকে তোমাদের সামনে রাখছিলাম, আর বুড়ো আঙুলটা যেটা দিয়ে আমি ফুটোটাকে চেপে ধরে রেখেছি সেটাকে আমি পেছন দিকে রাখছিলাম। তার ফলে তোমরা বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছিলে না। আমি কিন্তু এই জারটাকে কোনোভাবেই হাত দিয়ে চিপছিলাম না, আর চেপার দরকারও নেই। যেই এই ফুটোটাকে আমি হাত দিয়ে সরাচ্ছি, এই বুড়ো আঙুলটাকে সরিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে জল পড়া স্টার্ট হয়ে গেল। আবার যেই বুড়ো আঙুলটা বন্ধ করে দিলাম, সঙ্গে সঙ্গে জল পড়া বন্ধ হয়ে গেল। এই হচ্ছে প্রসেস। তার আরেকবার দেখে নাও, এই দেখো বুড়ো আঙুল সরিয়ে দিলাম, জল পড়ছে, বুড়ো আঙুলটা বন্ধ করে নিলাম, জল বন্ধ হয়ে গেল। আমি কোনো রকম ভাবে এই জলের কৌটোটাকে টিপছি না, কিন্তু ভালো করে দেখো ব্যাপারটা। এই হচ্ছে প্রসেস। তো তোমরা বুঝতে পারলে। এবার চলো সায়েন্টিফিক্যালি এর রহস্যটা ভেদ করি, যে কেন এই ওপরের পার্টে যে ফুটোটা তৈরি করেছি আমি, সেটার মুখটা বন্ধ করে রাখলে এর মধ্যে দিয়ে জল পড়া বন্ধ হয়ে যায়, আবার ছেড়ে দিলে জল পড়ে, কেন এটা হয়। আবার এই কৌটোটাকে আমি জল দিয়ে ভর্তি করে নিয়ে এর কৌটোর মুখটাকে আমি ভালো করে বন্ধ করে নিলাম, যেভাবে আমি এই ম্যাজিকটাকে স্টার্ট করেছিলাম। এবং বুড়ো আঙুলটাকে দিয়ে প্রথম থেকেই আমি কৌটোটার এই যে প্রান্তে ফুটো করেছি সেখানটাকে বন্ধ করে রেখেছিলাম, নিয়ে এটাকে উল্টো করে দিলাম, দেখতে পাচ্ছি জল পড়ছে না। তার কারণ যেই আমি এই বুড়ো আঙুল দিয়ে এই মুখটাকে বন্ধ করেছি, ফুটোর মুখটাকে, সঙ্গে সঙ্গে বায়ুর যে চাপ যেটা এর ওপর এদিক থেকে কাজ করছে সেটার মান ধরলাম পি, সেটা ওপর দিকে কাজ করছে। আর এর ভেতরে যে জলটা আছে তার ওজন একটা আছে, সেটাকে ধরলাম ডাব্লু, সেটা নিচের দিকে কাজ করছে। এবং এই চাপ, চাপের জন্য যে বল তৈরি হয়, মানে এর ক্ষেত্রফল যদি এ হয় তাহলে চাপ যদি পি হয়, এর ওপর ঊর্ধ্বমুখী বল হবে পি ইনটু এ, তাহলে এই ফোর্সটাকে ক্যান্সেল আউট করছে এই জলের ওজন যা নিচের দিকে কাজ করছে। কিন্তু যেই এই মুখটাকে আমি ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি এখন আমি এই ফুটোর থেকে হাত সরিয়ে নিয়েছি, ফলে জলটা নিচের দিকে পড়ছে। তার কারণ, কারণ এইখানে ওপর দিক থেকে যে প্রেশার কাজ করছে আর নিচের দিক থেকে যে প্রেশার, তারা পরস্পর সমান এবং ইকুয়াল হওয়ায় ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। কিন্তু ওজনটাকে ক্যান্সেল করার মতন কেউ রইল না, ফলে সেই ওজনের জন্য অভিকর্ষ যে বলের ক্রিয়ায় ওই জলটা সম্পূর্ণভাবে নিচের দিকে নেমে চলে আসলো। এই কারণে ম্যাজিকটা সফল হলো। তো তোমরা বুঝতে পারলে সায়েন্টিফিকভাবে রহস্যটা কীভাবে ভেদ করা যায়। তো এই ম্যাজিকটা এবার তোমরা তোমাদের বন্ধুদেরকে দেখাও, আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো। আর এই টপিকের ওপর আমি আরও ভিডিও তৈরি করব কিনা সেটা তোমাদের কমেন্টই আমাকে জানিয়ে দেবে নিশ্চয়ই। এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা যদি চাও এই সায়েন্স আর ম্যাজিক দুটোকে কম্বাইন করে আরও অনেক ভিডিও তোমাদের জন্য আমি প্রস্তুত করি, তাহলে সেটা আমাকে এই নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে টাটা।